বছর গেল এগুলো ভাবি না কিন্তু একটুখানি আগে ভাবছিলাম যে হ্যাঁ সময় তো কেটেছে কারণ প্রথম প্রেস কনফারেন্সে এই জিনিস ছিল না এখন এটা লাগে তার মানে এই যে আমাদের ভাগ আছে পূজোর সময় আমরা দেখি শুনি ছোটবেলা থেকে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা শুধু ঢাক শুনবার জন্য এই যে আমাদের যেটা আছে পশ্চিমবঙ্গে আমি বিশেষ করে আমার জন্য দেশের জন্য সকল কাছে ক্ষমা কারণ আমাদের প্রেসের ভাই বন্ধুরা যাদের জন্য আজকে এখানে একত্রিত হওয়া তাদের কাছে প্রথম কৃতজ্ঞতা জানাতে হবে জন্য যে তারা নিয়মিতভাবে গত ৯ বছর ধরে আসছেন এবং এই ঢাকের লড়াইকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কাজে তাদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুর্গাপূজা আসছে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আপনারা যারা সকলে সামনে আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনারা উপস্থিত হয়েছেন এরকম একটা অনুষ্ঠানের প্রেস কনফারেন্সে যারা নিতান্তই গর্বিত যে তারা আমাকে সুযোগ দিয়েছেন ঢাককে আরো ভালো করে শোনার জন্য যে ঢাক শুধুমাত্র পূজোর অঙ্গ হিসেবে শুনতাম যে ঢাক শুধুমাত্র এবং খুব আনন্দ পাই খুব ভালোবাসি ইভেন্টটাকে এবং আমাকে ডাকবেন কি না ডাকবেন সেটা না জানি আই লুক ফরওয়ার্ড টু তো ঘটনাচক্র করতে পারি ডাকে তো এইটা সেরকম একটা ইভেন্ট যেখানে যেটার সঙ্গে খুব কথাটা খুব রিলেট করি বোধ হয় অ্যাজ সামবডি যে গান গাইতে ভালোবাসি যে নিজে পারফর্ম করতে ভালোবাসি সেজন্য একটা পারফর্মারের জায়গা থেকে আমার কাছে যারা থাকবে না তারাও ইকুয়ালি একজন পারফর্মার অতিক্রম করেছে এবার ৯ বছরে করেছি তার পূর্ণ কৃতিত্ব আমাদের এখানে যে ব্যক্তিবর্গ বসে আছেন তাদের প্রত্যেকের আমরা হয়তো তাদের আইডিয়েশন এক্সিকিউট করেছি এই দিন ঢাকের লড়ার সঙ্গে জড়িয়ে আছি এদের উদ্যোগ আমাদের খুব ভালো লাগে এটা সত্যি প্রশংসনীয় গ্রাম বাংলার যে সমস্ত লোক সংস্কৃতি যারা ধরে রেখেছেন একটা বিশেষ অঙ্গ ঢাক সেই ঢাক বাজনা এবং ঢাকি তাদেরকে নিয়ে যে একটা সুন্দর প্রতিযোগিতা করে এবং তাদেরকে যে যথাযোগ্য সম্মান তারা আমার এদিন ঢাকের লড়াইয়ের এই যে বিরাট একটা যজ্ঞ বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে এবং খুব সিরিয়াসলি শুরু হয়েছে এর সাথে আমার যোগ অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল কিন্তু আমি যে কোনো কারণই হোক একটু ওই সময়টা দেশের বাইরে বা নিঃশ্বাস নেওয়ার জন্য কলকাতায় আসে পুজোতে মায়ের সামনে ঢাক পরিবেশন করার জন্য এবং যখন আসে সেই যাত্রাটা এতটাই দুর্বিষহ হয় ট্রেনেতে ঢাক নিয়ে ওঠার সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হওয়া অপমানিত হওয়া অবহেলিত হওয়া এবং মাঝে মধ্যে ট্রেনে আসবার সময় স্থানাভাবের জন্যে ট্রেন থেকে ঢাক শুদ্ধ টোটনকে ফেলে দেয় এই যে